তোর মুখ পুড়া ধানে আটা হয় আমার ব্যথা যন্ত্রণায় ফাটিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় ধাক্কা লাগছে ডাক্তার কেউ বলতে পারবো না আমার খালি গুলগুল গুলগুল করছে আর হাউ হাউ করছে সে মুচকরা তো আমার সঙ্গে যেন মস্করা করতেছে সখি হ্যাঁ বলো কে আমায় ধাক্কা মারলো কে বুড়ি মা গো তোমার তো এতখানি বয়স হয়েছে কে তোমাকে ধাক্কা দিয়েছে তা তুমি নিজে একবার খোঁজ পড়ে দেখে নাও না খোঁজ করব বেশ আমি দেখব যমুনার কিনারে কার এত বড় বুকের পাটা আমায় মারে ধাক্কা যদি ধরতে পারি হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি সবিনয় নিবেদন আপনারা যদি কেউ প্রসাদ পেতে চান ধীরে ধীরে উঠে আসুন আমাদের প্রসাদের ব্যবস্থা আছে যে সমস্ত ভক্তমণ্ডলী আজকে আগত হয়েছেন তিনারা যদি কেউ প্রসাদ পেতে চান মায়েরা ধীরে ধীরে উঠে আসুন বাবারা ধীরে ধীরে উঠে আসুন আমাদের প্রসাদের ব্যবস্থা আছে হরে কৃষ্ণ হ্যাঁ যাবেন তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাবেন হুড়ো হুড়ি ঠেলাঠেলি করে যাবেন না কারণ আপনি শ্রবণ করছেন না তো আপনি যাচ্ছেন প্রসাদ পাতে এবং যিনি রয়েছেন আপনার পাশে তিনার শ্রবণের ব্যাঘাত ঘটছে তাই না আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে উঠে যাবেন গিয়ে প্রসাদ পেয়ে এসে আবার বসবেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন যারা আধুন ও সখি গড়ি মা গো এই যে ঘাটের নাবিক বলছিস যার সঙ্গে আমার এত প্রেম এত ভালোবাসা হরে কৃষ্ণ সেজন্য কোনো প্রসাদ মূল্য লাগবে না ভক্তমণ্ডলী মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি সবিনয় নিবেদন আপনারা যারা প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে আপনারা ধীরে ধীরে আসুন সেজন্য কোনো প্রসাদ মূল্য লাগবে না হরে কৃষ্ণ জয় নিতাই ধীরে ধীরে আসুন হরে কৃষ্ণ আমাদের দোতলায় আসুন স্কুল বারান্দার দোতলায় আসুন দোতলায় প্রসাদের ব্যবস্থা আছে আপনারা ধীরে ধীরে আসুন প্রসাদ পাবেন হরে কৃষ্ণ ও সখি বুড়ি মা গো ওই অদূরে কদম তোলায় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে হাতে বংশিনী অমন করি মনমোহন বেষ্টনে দাঁড়িয়ে রয়েছো কে বলতো সখি চিনতে পারছো না না রে সখি আরে বাবা আমরা যাকে এতক্ষণ ধরে ডাকাডাকি করেছিলাম শুধুমাত্র এপার থেকে ওপারে যাওয়ার জন্য উনি হলেন সেই ঘাট পারাবার করে দেওয়ার কান্টারি গো কান্টারি ঘাটের নাবি সবাই তো বলে গো যদি ঘাটের নাবিক হয় প্রথম দর্শনে সে আমায় চিনে ফেলবে বুড়িমা তার সঙ্গে আমার কত দিনের কত প্রেম কত ভালোবাসা কত রাগ কত অনুরাগ বুড়িমা আমরা দুজনে বিনি সুতোয় গাঁথা এক মালা জানিস সখি বুড়িমা গো এই জীবনে কাউকে যদি মন দিয়ে একবার ভালোবাসার মতো ভালোবাসা যায় রে এই দেহ থেকে প্রাণ যতদিন না যাচ্ছে ততদিন তাকে ভোলা যায় না এ তুমি কি বলছো মন প্রাণ জীবন যৌবন দিয়ে আমি যাকে ভালোবেসে ফেলেছি এই জীবন থাকতে ওকে আর ভোলা যাবে না আমি যে ওর প্রিয়া ও যে আমার জীবন ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যাবে Don't know.
जीवन मन प्राण ध्यान ज्ञान सबकिछ उरांगा चरणे अर्पण कर दिए सखी सब अर्पण कर दिए हरे कृष्ण आमार अपराध मार्जना करबेन सुधी भक्त मंडली बृंद आपनादेर काछे आमार सविनय प्रार्थना আমরা আমাদের যে ষোলোই চৈত্র রবিবার অর্থাৎ একত্রিশে মার্চ রবিবার মানিকতলাতে মহাপ্রভুর যে জন্মস্থান শ্রীধাম মায়াপুর ওখানকার আচার্যদেব আসবেন আমাদের নগর পরিক্রমা সারাদিনেরই পাঠ কীর্তন দুপুরবেলাও প্রসাদ আর রাত্রিবেলাও অন্ন প্রসাদ থাকবে আপনারা সবাই এই অনুষ্ঠানে একটু উপস্থিত থেকে মহাপ্রভুর জন্মস্থানের আচার্যদেবের শ্রীমুখ থেকে একটু প্রবচন এবং অন্যান্য সাধু সন্ন্যাসীরা পাঠ কীর্তন পরিবেশন করবেন ওনাদের শ্রীমুখ থেকে আপনারা একটু শ্রবণ কীর্তন শোনার জন্য এবং ওখানে একটু মহাপ্রভুর জন্মস্থানের প্রসাদ পাওয়ার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন আমাদের তরফ থেকে আপনাদের শ্রীচরণে আমাদের এই কাতর প্রার্থনা আপনারা গ্রহণ করবেন হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় রাধে হরি বল জনিতাই জয় রাধে হ্যাঁ বুড়িমা গো বল আমি যেটা বলতে যাইছিলাম যমুনার ঘাটে এসেছি মথুরার বাজারে যাওয়ার জন্য কিন্তু বাজারে তো যাওয়া হলো না সবেমাত্র নাবিক মনি এসেছে আর আশা মাত্র নাবিককে দর্শন করি তোমার মধ্যে এই ভাব কেন কিসের জন্য সখীরে বলো গো পথের মাঝে ভালোবাসার মানুষের সাথে দেখা হলে মনটা যে বড় আনচান করে ওঠে রে এই মনটা যে বড় আনচান করে ওঠে এই বয়সে তোমার ভালোবাসার মানে ভালোবাসতে বয়স লাগে না রে ভালোবাসতে লাগে একটা সত্যিকারের মন না বুঝতে পারছি না তুমি এখানে কার কথা বলতে যাইছো ওই নাবিককে আমি মন প্রাণ জীবন যৌবন দেহ দিয়ে সবকিছু দিয়ে ভালোবেসে ফেলেছি ছি 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 বুড়িমা গো জগতে এত মানুষ থাকতে থাকতে বেঁচে বেঁচে তুমি কিনা ঘাটের নাবিককেই ভালোবেসে ফেলেছো আমি মরি আমার জ্বালায় এর আমারে রঙে কালায় জানেন তো ওই কালো বলে এদের মনে ধরছে না কিন্তু আমি বলি কি যে কালোতে জগৎ কালো যে কালোতে জগৎ আলো যদি হয় সে আমার কৃষ্ণ কালো তাই না বুড়িমা রাধে কালো বলে পছন্দ হচ্ছে না নাবিককে যদি তুমি এতই ভালোবাসো বিশ্বাস করো না মানলাম যে তুমি নাবিককে ভালোবাসো নাবিকও তোমাকে ভালোবাসে তাহলে নাবিকের জন্য যে এত সুন্দর সুন্দর কথা বলছো কেন নাবিকমণি ডেকে তোমাকে সান্ত্বনা দিচ্ছে না বলো না বুড়িমা ও টাওয়ার প্রবলেম কত ভক্ত ডাকে ভগবান কি সকলে ডাক শুনতে পায় গো শুনতে পাবে গো কবে একটা জিনিসের প্রয়োজন হয়েছে কি জিনিস জানো বুড়ি মা ও নাবি সব জানে আর সবই শুনতে পায় বলিস কি লোলি আমাদের মধ্যে মেয়ে দেখছিস তো তাই ছোড়া নাবি একটু ঢং করছে আরে এ মা ছি 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 পরের ঘরে ছেলের গায়ে পড়ে গেলাম কোথাও লাগে লাগে নি তো তো তোমরা কি আমায় কিছু বলছো ওরে মানে কালা চাঁদ তুমি কি শুনতে পাও নি কই না তো তুমি কি কালা হ্যাঁ কালা তবে যেমন তেমন কালা নই গো তবে কেমন কেমন কালা হই গো কালা আমি হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি হই গো কালা হই গো কালা আমি হই ত্রিকালা হই গো কালা আমি হই ত্রিকালা হই গো কালা আমি হই গো কালা ত্রিভুবন মাঝে হই গো কালা হই গো কালা আমি হই ত্রিকালা হই গো কালা আমি হই ত্রিকালা এই ত্রিভুবন মাঝে আমি
আমি তিন প্রকারের কালা যেমন প্রথমত আমি হচ্ছে একটু গায়ের রঙে কালো এক দ্বিতীয়ত কানে কম শুনি কালা দুই তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারে জীবগণকে পারাপারের জন্য আমি একালা লা বলতে কি গো লা কথার অর্থ হচ্ছে নৌকা বা তরণী তাই নাকি আরে তরণী নে তুমি করো কি গো এই তরণী নি আমি কি করি জানো কি করো পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছি আমি বেশ বেশ আরে এদের পারাপারের দায়িত্ব নিয়েছি আমি তাই নাকি তাই তো এই ভক্তরা যখন বিপদে পড়ে হ্যাঁ সুখে কোনোদিন আমায় ডাকে না কখন ডাকে যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বারি বরিশন করে আর কি বলে জানো কি বলে বলে পরিদিন তো গেল সথা হলো পারি করুই আমারে পরিদিন তো গেল সবাই মিলে দুটি ভাগ তুলে তালে তালে পারি করো আমারে পরিদিন তো গেল সথা হলো পারি করুই আমারে পরিদিন তো গেল সথা হলো পারের কর্তা জেনে বার্তা তাই ডাকে তোমারে পরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে পরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে উনি করি নাই যা হলো পারি করো আমারে পরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে জানো বুড়ি মাসি বলো যখন ভক্তরা পারের ঘাটে এসে বসে এমনি করে কাঁদে তখন যে ভক্ত ঘুমাচ্ছে তাকেই পারাপার করে দেওয়ার জন্য আমি ছুটে আসি ও জিনারা ঘুমাচ্ছেন মায়েরা বাবারা অনেকেই ঘুমাচ্ছেন আরে বাবা পারাপার তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটা কথা বলি শোনো নাবি বয়স হয়ে গেলে শরীর অবসন্ন ভাব এসে যায় অলসতা বেড়ে যায় বয়সকালে কৃষ্ণ ভজন হয় না যদি কৃষ্ণ ভজন করতে হয় বৃন্দাবনের পথে প্রভাতে বেরিয়ে পড়তে হয় বলেছিলাম না বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনে বড় মনটা চঞ্চল গো চঞ্চল মানে কৃষ্ণ ভজন হয় না আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে তোর আসে সময় হয়ে গেছে চলে যেতে হবে দুদিন কৃষ্ণ বিষ্ণু করে নাও ভগবানের কিঞ্চিত কৃপাও বরিশন হবে না তাই না হরি বল হরি বল মায়েরা দেওয়া চলবে না জিনাদের পাশের জন ঘুমাচ্ছে আপনাদের দায়িত্ব থাকবে পাশের জনকে একটু জাগিয়ে দেওয়া আমি বলবো জাগানো কোনো প্রয়োজন নেই বরং তার গায়ে একটু হেলান দিয়ে বসবেন যাতে সে আপনাকে বালিশ মনে করে ঘুমোতে পারে হরি বল সংসারে অনেক চাপ নাতি পুতি তারপরে চাষবাস পুরুষপাতি প্রচন্ড সংসারের চাপ একটু শান্তির নিঃশ্বাস ফেলবো পাশে দিদি হাওয়া করছে একটু শান্তিতে ঘুমিয়ে নি তাই হরি বল হরি বল যখন ভক্তরা এমনি করে বসে বসে কাঁদে আরে আর আমায় ডাকে তখন এই ভক্তদের পারাপারের জন্য আমি লাও অর্থাৎ তরণী নিয়ে যমুনার ঘাটে ছুটে আসি সত্যি সত্যি কি অফার সত্যি ভাবা যায় না জানো নাবি বলো এই ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়েছি আমি বহুবার শুনেছি ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয় নাই না করি তাই তো আমরা সকল ঘাট পরিত্যাগ করি তোমার ঘাটেই তোমার শরণাপন্ন হয়েছি আচ্ছা কিরকম একটা বারুদ বারুদ গন্ধ মনে হচ্ছে নি বোম ফাটতে পারে তবে একটা কথা বলি শোনো নাবি এই বৃদ্ধা বুড়িমাকে দেখছো না
জীবন আকাশের সূর্যটা আমার একটু একটু করে অস্তাচলের পথে ঢলে পড়েছে, কাউকে পার করো বই না করো এই বৃদ্ধা বুড়িমাকে সময় থেকে পারাপার করে দেবে গো। হ্যাঁ হ্যাঁ দেবেই তো সবার আগে তোমাকেই পারাপার করে দেবে। দেখেছেন নাবিকের সঙ্গে আমি গোপনে প্রেম করতেছি, পেছনে সিআইডি হাজির। কি বললি তুমি? আচ্ছা আমি যদি নাবিকের সঙ্গে কথা বলি তোর কি হয় না? তোর গায়ে জ্বালা ধরে না, আগুন লাগে না, ছেঁকা লাগে বুড়িমা? আঁখে নিচে করকে মেরে সাথ বাত কর, মুঝে আঁখে দেখাতা হ্যায়। কি বলছো তুমি? আমি যদি নাবিকের সঙ্গে কথা বলি তুই ফুড়ুম কাটবার কে? তুই জানিস নাবিকের সঙ্গে যা কিছু করবো আগে আমি করবো, তারপর সময় বাড়ে তোকে চান্স দিব। না না আমার দরকার নেই, যা করো তুমি যা ছেড়ে যা, যেটা তুই শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, কারণ আগে আমি গ্রান্টেড হয়েছি। তোমার যা ইচ্ছা খুশি তাই করো, আমি বাধা দেব না। তবে হ্যাঁ তোমার তো বয়স হয়েছে, তুমি যখন আমাদের দায়িত্ব করে নিয়ে এসেছো আমাদের তো কর্তব্য তোমার প্রতি একটু লক্ষ্য নজর করা। তাই বলছিলাম কি বুড়িমা গো, নাবিকের মনে এসেছে, নাচছেন গাইছেন কথা বলছেন সবই ভালো লাগছে, কিন্তু তোর স্বভাবটা মোটেও ভালো দেখতে পাচ্ছি। স্বভাব ভালো নয়? মোটেও ভালো নয়। কেন সে আর গায়ে পড়ে যাচ্ছে না? ছেলে তেনে বাজে কথা বললাম আমার একদম বিশ্বাস হয় না। ছি 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 ছি, বুড়িমার অবস্থা দেখেছেন? এই ওই সি নাবিকের নামে বাজে কথা বললি কেন? কি স্বভাব খারাপ দেখেছিস তাকে বলতে হবে? বল 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 বল। ও নাবিক তোমার সঙ্গে কথা বলতে বলতে এই যে আমরা এতজন ছুড়ি এসেছি কেন বলি? কেন আমাদের দিকে হা করে তাকিয়ে থাকবে? আরে হা করে দেখবে না, ওর বাবার বয়সে এমন নারী কখনো দেখে না। দেখো দেখো বুড়িমা কেমন টেলে টেলে দেখছে, দেখো না দেখো। ও ছেলেরা দেখলে দোষ? তা আমি যদি বলি ছেলেরা দেখলে দোষ, তা তোমরা তো ভালো করে সাজো কেন? 933.95 টাকা খরচা করে বিউটি পার্লার যাও কেন? ওই বুড়া শ্বশুরকে দেখানোর জন্য? পাড়ার লোক রাস্তার লোক দেখে যাতে বালে বারে ঘুরে ঘুরে দেখবে, দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করুক, কিন্তু মুখে দেখা দেখানো বন্ধ করে। আমিও তো সকাল থেকে 3 বার বিউটি পার্লার গেছি, ওই বিউটি পার্লারে ডিউটি দেওয়ার পরে সময় বাড়লে কাজ করি ঘরে, না হলে কাজ করি। এই মুখ করার ভঙ্গি দেখো। আরে ও নাবি, আচ্ছা আমায় কিছু বলছো তুমি? কি গো কেন কি হয়েছে? তুমি যেন কেমন, তোমার আগে থেকে এরকম কাশ্মীরি আপেল থাকতে ওরকম বুড়া শশার দিকে কি দেখো? বুড়ি মাসি আমি তোমার মতো বুড়ো শশার দিকে দেখছি না। ওই আমি বুড়া শশা? কি তুমি কাশ্মীরি আপেল? পাড়ার লোকে বলে তো। ছি 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 ছি, কিছু নাই হোক তবু তো হরি পূজায় লাগতে পারবো, ফাঁকে দিকে পালি যাই। কি দেখছি জানো বুড়ি মাসি? কি দেখছো আমার হা করে? বলিও ধনি কি কে তুমি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, দাঁড়িয়ে আমার চোখে জাগে, দাঁড়িয়ে আমার চোখে জাগে, রাঙালে মন পুষ্প ডাগে, কে গো চম্পা বরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো, আমার স্বপ্ন তরণি, আমার স্বপ্ন তরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, গানি বিরাম জানি না আমায় কোনিরো পাখি, তুমি শোনো নাকি, ওই ভ্রমরা
রাখির গুঞ্জনে ফুল ফোটে তাই মন পাবনে ওই ভব রাখির গুঞ্জনে ফুল ফোটে তাই মন পাবনে মিলন মায়াই হো কাকা মিলন মায়াই হো কাকা সাধির স্বর্গ ধরণী সাধির স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখে লাগে দাঁড়িয়ে আমার চোখে লাগে রাগালে মন পুষ্প ডাকে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী তার একদিন কে আমার একদিন আজ সেটা কথা বলবনি ওইলে বাজানো শুরু কর এভাবে রাগ বলে হয় বয় এই বয়সে এত রাগ চলে না বুড়িমা একটু শান্ত হো ললিতি একটু বুড়িমাকে বাতাস করো জানো না না এ বুড়িমাসি তুমি সেই সৃষ্টি লয় করে দেবে নাকি এমন ভাবে লেগেছো যেন আগা সৃষ্টি লয় হয়ে যেত আরেকটু সৃষ্টি লয় হবে কিনা বলতে পারো না দুটো মিনিট লাজলাম নিজে লয় হয়ে যেত হরি বল হরি বল হ্যাঁ জানো বুড়িমাসি অনেকদিন পরে যমুনার ঘাটে তোমাদের সঙ্গে আলাপ তো বুড়িমাসি অনেকদিন পরে তোমাদের সঙ্গে যমুনার ঘাটে আলাপ তুমি কথা বলতে বলতে আমার গায়ে হাত বুলিয়ে নিচ্ছ কেন বলো তো বুড়ি হলেও তো মেয়ে মানুষ আমার খালি গোটা গা সর সর করে মরতেছে তুমি খালি যেখানে সেখানে হাত ঢুকে দাও কেন বলতে কি তোমার কাজে অভ্যাস এই যে ফাঁকের দিকে থাকো সরকার থেকে বলে দিচ্ছে মেয়েদের থেকে তিন হাত ঢুকে দিলে না না মানে তোমার সঙ্গে গোপন কথা বললে ওরা যদি রাগ করে শুনে ফেলে তুমি যেখানে যেখানে খুঁচি দাও কেন বুড়ি মাসি ভালো আছে আগে ভালো আছে তোর মুখ পুড়ছে ভালোবাসা তুই তো আগে তো ফোন নাম্বার দিয়েছিলি তোর ফোনে একটা বার লেগে মারেনি এখানে লাগালে লেগে যায় কাঁটা খালিতে তারপরে আবার একটা নাম্বার দিয়ে সেটা লাগাইলে হোড় খালিতে লেগে যায় বলছিলাম এই যমুনার ঘাটে তোমাদের মতো এমন সুন্দর সুন্দর রমণী আমি কোনোদিন দর্শন করি না জানো সত্যি তাই বলছিলাম শীঘ্র করে একটু তোমাদের মানে ওই পরিচয়টা ললিতে ললিতে দূরে দাঁড়িয়ে দেখছিস কি একটা সামান্য ঘাটের মালিক আমাদের মতো ব্রজ সুন্দরীদের পরিচয় চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি উচিত শিক্ষা দে আমার মাথায় পড়ে পড়ে ধৈর্য ধরো ওহে নাবিল মনি বলো তোমাতে বেশ সাহস হয়েছে কেন ঘাটে থেকে তে বেশ সাহস কেন গো আমাদের পরিচয় চাইছো হ্যাঁ পরিচয় চাইছো তোমার লজ্জা করে না আমার আবার কিসের লজ্জা আমি কি বলছি শোনো বলো এত পরিচয়ে কাজ কি আছে শোনো হে বলো মোদের প্রকাশ করি হলে
घुरे तो चित्कार शुरू कर गरमे बरफ गले जा गम करो गान करो गान करो सकले मिले हाँ ना बोले देव ना बस ठीक है नाम नितई माल শুধু তোমাকে নয় এই সারা বিশ্বের সমস্ত জীবকুলকে আমি চিনি কিন্তু আমায় কেউ কোনোদিন চেনার বা জানার চেষ্টা করে না আমায় দিয়ে আসা কথাগুলো সবাই ভুলে গেছে এই মায়ার সংসারে এসে অন্তর দিয়ে সমস্ত জীবকুলের সঙ্গে আমার গভীর গভীর ভাবে পরিচয় রয়েছে কিন্তু আমাকে কেউ না চিনে এই নাট্যমঞ্চে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সবাই মেতে আছে মায়ার সংসারে কিন্তু আমায় কেউ কোনোদিন চেনার বা জানার চেষ্টা করে না বুড়ি মাসি তাই নাকি তা নাবি তা সর্বপ্রথম তুমি আমাদের কার পরিচয় নেবে গো জানো বুড়ি মাসি তোমাদের দলের মধ্যে একজন অপরূপা নবীনা যুবতী সুন্দরী রমণী রয়েছে তার পরিচয়টি আমি নেব তাই নাকি হ্যাঁ তার নাবিক পরিচয় চাইছে পরিচয় এমনি দিয়ে দিব নাকি গো না একটু বাজিয়ে দেখব জ্ঞান বুদ্ধি কতটা আছে বাজাবো তোমরা যেভাবে বেজে উঠছো আমার তো ভয় লাগছে আমাকে বা ধরে বাজিয়ে দাও ও নাবি বলো আমরা হলাম ব্রজের ব্রজ সুন্দরী হ্যাঁ আর ওই যে দেখছো না আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ ও হলো আমাদের সুন্দরী শ্রেষ্ঠা তাই নাকি হ্যাঁ গো বাবা ওর পরিচয় পেতে হলে তোমায় একটু পরীক্ষা দিতে হবে আচ্ছা